আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد মূলত আজকে নিয়ত ছিল শবে বরাত নিয়ে কিছু আলোচনা করা, কারণ শবে বরাত আমাদের সামনেই। নাকি বলেন? শবে বরাত সামনে না? বরাত মানে কি? ভাগ্য আমাদের সুন্নাত নবীজির সব কিছু। নবীজি যেভাবে বসতেন সেভাবে বসা কি, যেভাবে হাঁটতেন সেভাবে হাঁটা কি, যে শব্দ ব্যবহার করতেন সেটা ব্যবহার করাও সুন্নাত। শবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেননি, সাহাবীরা করেননি, তাবেইনরা করেননি। এটা প্রায় 500 বছর পরে তৈরি হয়েছে। আমরা আজকে কেন্দ্রীয় মসজিদে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছেন সেটা কি? লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার। শবে বরাত নাজায়েজ না, শবে বরাত বলা নাজায়েজ না, কিন্তু নিসফে শাবানের রাত বলা, মধ্য শাবানের রাত বলাটা সুন্নত। সুন্নতের ভিতরে নিরাপত্তা, সুন্নতের বাইরে যেটা, এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে। যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য শাবানের রাত, এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না, কিন্তু যখনই আমি বলবো শবে বরাত, তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয়, এটা ভাগ্য রজনী, এটা মুসলমানদের ভাগ্য রজনী। এই যে ধারণা দিচ্ছে এটাও ঠিক না। শবে বরাত গোনামাপের রজনী। বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি, আরবিতে যে বারাহাত, আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে, কিন্তু আরবিতে বারাহাত মানে মুক্তি। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গোনামাপ করেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন, ভাগ্য লেখেন, এটা কোনো হাদিস নেই, কোনো কোরআন নেই। এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস। তফসিরে দু একটা কথা বলা হয়েছে, কোনো তফসির কারক সমর্থন করেননি। তাহলে মধ্য শাবান বললে যে সুন্নত চেতনা আসে, শবে বরাত বা ভাগ্য রজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে, এটা আসলে ঠিক না। শবে বরাতের আমল, শবে বরাতের তিনটে বিষয় বোঝেন। একটা হলো শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গোনাহ মাফ করেন, এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহ লা ইত্তালিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান ইলা আবাদিহি ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করব কিনা। আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি এই বোনাস পাবেন।
ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে, দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ীফ। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা নাজায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে, একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত, এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেইনদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে ইবাদত করেছেন, তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত কোভাবে করা, এটা সকল ইমাম হানাফি সাফি মালিকি হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন, এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে, হানাফি ফেকার সব কিতাবই পাবে। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা, আমাদের সমাজে প্রচলন আছে। এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ের। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন, আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন, সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন মধ্য শাবানের রাত বা শবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল, সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য শাবানের রাত, আর এই রাত্রি হলো আল্লাহ তাআলা বান্দাদের মাফ করেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে। তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগি করা, এগুলো বিদআত এবং প্রায় ফেকার সকল কিতাবে, হানাফি মাজহাব, শাফি মাজহাব বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে, মাকরুহ তাহরিমি লেখা হয়েছে। এখানে একটা বিষয় খুবই জরুরি, সেটা হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে শবে বরাতের সাহাবীদ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, খোলাফায়ে রাশেদিনের যুগে দেখেন শবে বরাতের কোনো হাদিস পাবেন না। পুরো ইসলামের ইতিহাসে ইবনে কাসির, তাবারি, মানে রাসূলুল্লাহ সাল্লামের হিজরত থেকে সাহাবি তাবেইনরা মসজিদে সমবেত হয়েছেন, অথবা আবু বকর, ওমর, ওসমান তারা এই রাত পালন করেছেন, এরকম কিছু পাওয়া যায় না। এর একটা বড় কারণ হলো ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয়, বতুরে না। আমরা শবে বরাতে কি জন্য গুরুত্ব দিই? এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে, এটাই তো মূল, নাকি বলেন? এটা মূল না যে আমরা ওযুটা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে, কবুল করবে, এরকম আছে না? এই হাদিসটা জয়ীফ। তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে, একাধিক হাদিস রয়েছে সহিহ মুসলিম এবং অন্যান্য কিতাবে, সহিহ হাদিস রয়েছে যে প্রতি রাত্রে, প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায়,
রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায়, তার মানে 3-4 ঘন্টা রাত হয়ে যায়। বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় 7টায় ফজরের আজান হয়, ফজরের নামাজই হয় 5টায়, 4টায় ফিরে আজান, 3টে, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টে, 4টে, 9 ঘন্টার রাত। তাহলে 1/3 মানে 3 ঘন্টা, 8টা, 9টা, 10টা, রাত 3, 3.5 ঘন্টা, তার মানে 10টা, 10:30। যখন রাত বড় হয় সন্ধ্যাও আগেই, যখন রাতের প্রথম 1/3 পার হয়ে যায়, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব, কে আসো আমার কাছে সাহায্য চাবে আমি তাকে সাহায্য করব, কে এসো আসো গুনাহ করেছো গুনার মাপ চাও আমি তোমার গুনাহ মাপ করে দেব। ওয়াজালিকা কুল্লা লাইলা, প্রতি রাতেই এই দোয়া এই সুযোগ আল্লাহ দিতে থাকে। তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত 10টা, 10:30 বেজে গেলে ঘুমানোর আগে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই, তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই শবে বরাত হয়ে যায়। কথাটা কেমন বুঝতে পেরেছেন? আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান, কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই। প্রতি রাতেই আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মনের আবেগ জানান, আল্লাহ কবুল করবেন, আপনার জীবনটা আল্লাহমুখী হবে, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। পাশাপাশি আলেমুল আমাদের সহবতে যেতে হবে, বইপত্র পড়তে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।